মাথাটা এমন বিগড়ে গিয়েছিল, এত টেক্সট আসছে, দেখো কে টেক্সট করছে, টেক্সট আসছে তোর, দেখব না তাওসিফ, এটা কোন তাওসিফ, ইউনিভার্সিটির, হ্যাঁ ও তোর কেন টেক্সট করে আমি কি জানি, তুই লকটা খুলতো, গুড মর্নিং বিউটিফুল, গুড নাইট এঞ্জেল, ও যে তোর প্রত্যেক বেলা বেলা টেক্সট করে, তুই এগুলো দেখোস না, আমি কি রিপ্লাই দিছি, তুই যে রিপ্লাই দিস না এটা তো আরো ভয়াবহ, ও তো মনে করো তুই ওর প্রত্যেকটা টেক্সট রিসিভ করতেছিস, দেখ ওর প্রত্যেকটা টেক্সট একটা করে ইমোজি আছে, এক একটা ইমোজিতে এক একটা ইঙ্গিত বোঝা যেতেছে, দেখ ও আমারে সবসময় টেক্সট পাঠায়, আমি তো রিপ্লাই দিই না, কারণ ওর ঢাকায় গিয়ে ওর গারাম দাঁড়া, কেন আমারে যে কেউ টেক্সট দিতে পারে, তাতে তোর প্রবলেম কি, অবশ্যই প্রবলেম আছে, কি প্রবলেম, তোর যে কেউ কেন টেক্সট করবে, দিতেই পারে, কই যাস বয়, আমার সমস্যা আছে না, কি সমস্যা, প্রবলেম হবে না, জানে না তুই আমাকে সার্কেলের, ওর মধ্যে থার্ড ক্লাস পোলা, তোর টেক্সট করব কেন, কেন করব, কেন তোর জলে, আমার জ্বলবো কেন, জ্বলার কি আছে, হ্যাঁ বললাম যে আজ এটা টেক্সট করে যেন ব্লক করে দিতে বলা, তুই কর, তুই কর, তুই কর, পাসওয়ার্ড খোল, কত বড় সাহস আমার, ধর ব্লক করে দিলাম, আজকের থেকে আর গুড মর্নিং আর গুড নাইট টেক্সট আর পাবি না, ধর ধর।